আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বা সমাপনী অতিথি হয়ে ছাব্বিশে মাস তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আসবেন নরেন্দ্র মোদীর আগমন বেসিক্যালি গত বছর হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে সেটি বিভিন্ন কারণে হয়নি এর মধ্যে গত একটি বছরে বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সম্পর্কের মধ্যে অনেক জটিল রসায়ন সৃষ্টি হয়েছে এখানে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে বন্ধন এটি আরও অটুট হয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়ে পড়েছে অধিকন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে এবং সেই নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর যে দল সেই দল বাংলাদেশের বিরুদ্ধে খুব নির্মম প্রচার এবং প্রোপাকাণ্ডা চালাচ্ছে যে প্রোপাকাণ্ডাগুলো রীতিমতো অসম্মানজনক যেমন তাদের দলের প্রধান যিনি অমিত শাহ এরপরে ভারতীয় কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তারা উভয়ই বলার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে পরাজিত হয় এবং সেখানে বিজেপি যদি ক্ষমতায় আসে তবে সীমান্ত সিলগালা করে দেয়া হবে এবং একজন বাঙালিকে বা বাংলাদেশিকে কখনই ভারতের মাটিতে ঢুকতে দেওয়া হবে না সেই সীমান্ত দিয়ে তো এ সকল কথাবার্তা খুবই আপত্তিকর খুবই লজ্জাসকর এবং যখন ভারতের কেন্দ্রীয় সরকারের বড় বড় নেতার মুখ থেকে এ ধরনের কথাবার্তা আসে এবং সেই সকল কথাবার্তা যখন ভারতের কেন্দ্রীয় সরকারের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে আসে এক সময় আবার পরবর্তী একটু পরেই বাংলাদেশের সাথে যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে থাকে অথবা অতি আপনজন সে বাংলাদেশে এসে বড় বড় কথা বলার চেষ্টা করা হয় তখন এদেশের জনগণের যে মন এবং মানসিকতা সেটির উপর যে একটা বিষক্রিয়া সৃষ্টি হয় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এটি নতুন করে বলার দরকার নেই আমরা বাংলাদেশে যারা সাধারণ মানুষ গত আট দশ বছর আগে যারা মোটামুটি ভারতকে সমর্থন করতাম ভারতের প্রতি কৃতজ্ঞ ছিলাম এবং সুপ্রতিবেশী হিসেবে ভারতকে পেতে চাইতাম তাদের একটা বিরাট অংশ এখন ভারত বিরোধী হয়ে পড়েছে এর বাইরে আমাদের বৃহৎ জনগোষ্ঠী সেই অনাদিকাল থেকে অর্থাৎ সেই যে ব্রিটিশ জমানা থেকে যখন হিন্দুরা বর্ণবাদী হিন্দুরা পশ্চিমবঙ্গ গুজরাট হরিয়ানা থেকে শুরু করে অন্যান্য এলাকাতে যারা কথায় কথায় দাঙ্গা ফাসাদ করত এবং ভারতবর্ষের মাটিতে সেই ব্রিটিশ জমানাতে তারা একজন মুসলমানকে থাকতে দেবে না এই ধরনের হুম্বিতম্বি করতো এবং যারা আর প্রেক্ষাপটে আমাদের একটি স্বতন্ত্র পাকিস্তান গড়তে হয়েছিল সেই জমানাতে এবং সেই স্বতন্ত্র পাকিস্তান আন্দোলনে একজন কিশোর হিসেবে বঙ্গবন্ধু কিন্তু তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তো এই হলো ভারত বিরোধী মনোভাব তো সেই মনোভাবের প্রেক্ষাপটে ঠিক এই সময়টাতে করোনা সংকটের এই সময়টাতে যখন ভারতের সঙ্গে অতীতের যে সম্পর্ক সেটি রিপেয়ার তো হয়ইনি অধিকন্ত খারাপ হয়েছে বিশেষ করে এই যে করোনা সংকটের সময় যে ভ্যাকসিন ভারত থেকে এসছে এবং ভ্যাকসিন নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে শোনা যাচ্ছে তা নিয়েও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে তো সেই সময় নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যা না আমি মনে করি ক্ষমতাসীন যারা আওয়ামী লীগ তাদের জন্য দরকার ছিল না নরেন্দ্র মোদীকে দেখিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতা দেখাতে হবে এই অবস্থায় এখন আর আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকে এমনি মানুষ ভয় পায় অধিকন্ত নরেন্দ্র মোদী তার নিজ দেশেই যেভাবে ইমেজ হারিয়েছেন এবং তার রাজনৈতিক দল যেভাবে সেখানে বহুবিধ সংকটের মধ্যে রয়েছে তো সেখানে তিনি বাংলাদেশে এসে আওয়ামী লীগের যে চলমান রাজনৈতিক সংকটে কোনো সাহায্যকারী শক্তি হবেন বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে বঙ্গবন্ধুর সমাপনী অনুষ্ঠানে ভারত চেষ্টা করেছে যে নরেন্দ্র মোদী আসুক কিন্তু আমলিক যদি সেটা প্রতিহত করতে পারত। তাহলে আওয়ামী জন্য সর্বাঙ্গীন কল্যাণ হতো কিন্তু যে কোনো কারণেই হোক না কেন আওয়াম লীগ সেটা করতে পারেনি বা আওয়ামী লীগ সেটা করেনি কিন্তু এরই মধ্যে যেটি হয়ে গেল সেটি হল নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আমাদের এই যে নিঃসুপ রাজনীতির ময়দান এটি আবার সরব হয়ে পড়েছে বাংলাদেশে যে হেফাজতে ইসলামী নামক সংগঠনটি রয়েছে এটি নিঃসন্দেহে একটি বড় সংগঠন এবং এরা যে কোনো বিষয় নিয়ে যখনই রাস্তায় নেমে এসছে সেই বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং তাদের অনেকগুলো দাবি দেওয়া সরকার মেনে নেওয়ার চেষ্টা করেছে এবং হেফাজতে ইসলামের শাপলা সত্তরের ঘটনার পর সরকার তার সর্বশক্তি নিয়োগ করেছে এই সংগঠনটিকে নির্বেশ করার জন্য এই সংগঠনটিকে সরকারের তাবেদার বানানোর জন্য এবং এই সংগঠনের অনেক নেতার চরিত্র হনন করা হয়েছে বটে কিন্তু সংগঠনটির শক্তিমত্তা বেড়েছে বই কমেনি তো সেই সংগঠনে যিনি এই মুহূর্তে আমির হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি হলেন জোনা জুনায়েদ বাবু তো জুনায়েত বাবু নগরীর উপর সরকারের স্টিম রোলার নির্যাতন অত্যাচার এত বেশি মাত্রায় হয়েছে যে জুনায়েত বাবু নগরীকে যদি মেরেও ফেলা হয় তাহলেও হয়তো তার পক্ষে বা তার আত্মীয় স্বজনের পক্ষে কোনো অবস্থাতেই সরকারের সঙ্গে হাসি মুখে কথা বলা সম্ভব নয় তো জুনায়েত বাবুনগরী যাতে আমির হিসাবে দায়িত্বপ্রাপ্ত না হন এই জন্য সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা ছিল কিন্তু সব কিছু বাদ দিয়ে জুনায়েদ বাবুনগরী কিন্তু আমির হয়ে গিয়েছেন তো সেই জুনায়ত বাবুনগরী এবং তার সেই সংগঠন নরেন্দ্র মোদীর বাংলাদেশের আগমন উপলক্ষে তারা বিশাল কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা হুমকি দিয়েছে এবং তারা একেবারে পরিষ্কার ভাষায় সাফ কথা জানিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না তো আলটিমেটলি এটার ফলাফল কি হবে আমরা জানি না তবে এটি বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কের জন্য এটি অত্যন্ত নেতিবাচক একটি বিষয় এবং নরেন্দ্র মোদীর জন্য একটি নেতিবাচক বিষয় জুনায়দ বাবু যে কথা বলেছেন এবং তার সংগঠন যদি সেই কথা সম্মান রক্ষার জন্য রাস্তায় নেমে আসেন তবে সরকারের জন্য পুরো পরিস্থিতি মোকাবেলা করা সত্যি একটা ঝামেলার বিষয় হয়ে পড়বে এবং ঠিক এই সময়টাতে যখন রমজান পবিত্র মাহে রমজান সমাগত এবং আমাদের জাতীয় জীবনে হাজারো সমস্যা এবং করোনার উপদ্রব যেখানে বৃদ্ধি পেয়েছে তো সেখানে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নতুন আন্দোলন দমনের জন্য রাস্তায় নামতে হয় তাহলে এটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর এর বাইরে যেটি হচ্ছে যে জুনায়েদ বাবুনগরী এবং তার সংগঠনের পাশাপাশি অনেকগুলো ছাত্র সংগঠন এমনকি বাম ধারার ছাত্র সংগঠন যারা কখনোই ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কখনো সাধারণত রাস্তায় নামতো না তারাও কিন্তু রাস্তায় নেমে আসছে এবং তারা দিনে রাত্রে মিটিং করছে রাজপথ কাঁপাচ্ছে অনেকে ভারতীয় দূতাবাস অভিমুখে তারা যাত্রা করছে মিছিল করছে এবং এটি নিয়ে পুলিশের সঙ্গে তাদের বিতরণটা হচ্ছে তো এই যে এমন একটা সময়ে এটি কেন করা হচ্ছে এটি আমার মাথায় আসছে না এটি দুটো কারণে করা হতে পারে এটি হলো যে আওয়ামী লীগ এই যে জনগণের যে মতামত বা জনগণের যে মনোভাব ভারত সম্পর্কে নরেন্দ্র মোদীর সম্পর্কে এটি তারা পাত্তা দিতে চাচ্ছে না অথবা আওয়ামী লীগ এখানে পলিটিক্স করতে পারে সেই পলিটিক্স ছিল এই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যে আসার আগ্রহ দেখানো হয়েছে সেটিকে ভদ্র ভাষায় তারা প্রত্যাখ্যান না করে বা কূটনীতির ভাষায় প্রত্যাখ্যান না করে দেখা গেল যে নরেন্দ্র মোদীর আগমনের খবর শুনে বাংলাদেশের যে রাজপথের উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়েছে এটি ভারতীয় কর্তৃপক্ষকে বোঝানো এবং ভারতীয় কর্তৃপক্ষকে বুঝিয়ে তাদের সঙ্গে যদি কূটনীতি একটা ব্যালেন্স করা যায় এবং দরকষাকষি সৃষ্টি করা যায় তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হতে পারে বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে সেটাও হতে পারে এর বাইরে আরও হতে পারে সেটি হল তারা যে কোনো মূল্যে ভারতকে এই মুহূর্তে তারা রাগান্বিত করতে চাচ্ছে না তারা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাচ্ছে কিন্তু ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখতে চাচ্ছে এর কারণ হলো ভারতের সাথে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর সরকার গত নির্বাচনের তাদের জন্য যা করেছেন এটি আওয়ামী লীগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চায় এবং এটির প্রতিদান দিতে চায় তো এই কারণে নরেন্দ্র মোদী সাহেবকে তারা সম্মানিত করতে চায় বাই হুক অর বাই ক্রুক তো এটি নিয়ে এখন পুরো পরিস্থিতি উত্তাল হয়ে আছে ঢাকাতে এবং সারা দেশে এবং এই পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এই জন্য সরকারের যারা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের বড় কর্তারা বড়ো বড়ো কথা বলছেন হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন এটা করবেন ওটা করবেন এবং এই যে তাদের এই বক্তব্যে কারাব হয় পেলো কি পেলো না এটি হয়তো আমরা আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমাদের দেশ এবং দেশ জাতির জন্য যেটি কল্যাণ করা হয় সেটি এই দেশের সরকার এবং জনগণ যেন সঠিক সময় সঠিকভাবে করতে পারে আল্লাহ সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি